সুপ্রিয় দর্শক, মগরাহাট থেকে আমি ডাক্তার আনোয়ারুল হক আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি ন্যাকসামনিয়ের একটি শক্তিশালী হোমিওপ্যাথি ওষুধ, লবণ থেকে প্রস্তুত সোডিয়াম ক্লোরাইড, আর এক নাম ন্যাকটামিউরিয়াটিকাম। এদের শারীরিক গঠন, এরা রোগাটে হয়, মুখাবয়ব তৈলাক্ত এবং মোমের মতো, চোখের চারদিকে কালো রিং পরিলক্ষিত হয়, এদের পায়খানা হয় কোষ্ঠকাঠিন্য, প্রতিদিন হয় না, শক্ত বেশিরভাগ সময় পায়খানাটা শক্ত হয়, মাঝে মাঝে সবুজ পায়খানা হয়, এদের প্রস্রাবের রং নানা রকমের হয়ে থাকে, যখন কাশি হয় তখন কয়েক ফোঁটা প্রস্রাব বেরিয়ে আসে, জোরে হাসলে এরকমও হতে পারে, কেউ কাছাকাছি থাকলে এরা প্রস্রাব করতে পারে না, ভীষণ লজ্জাবোধ, এদের ঘাম প্রচুর হয়, আর ঘাম হলে এরা আরাম বোধ করে, যথেষ্ট খিদে আছে ন্যাকটামিউরের, তাড়াহুড়ো করে খুব কম সময়ে গোটা খাবারটাই খেয়ে ফেলে, লবণ খেতে খুব পছন্দ করে, তেতো খুব পছন্দ করে, মাছ এবং দুধ এদের অতি প্রিয়, এরা খেতে চায় না রুটি, কফি এবং মশলাদার খাবার, এদের সহ্য হয় না রুটি জাতীয় খাবার, পিপাসা মোটামুটি এদের আছে, এদের পিপাসাটা মোটামুটি, জিভটা এদের কেম মানচিত্রের মতো এবং জিভে যেন মনে হয় দাঁত হয়ে আছে, মুখের স্বাদ এদের কোনো খাবারের স্বাদ এরা পায় না, হাত দুটো এদের তৈলাক্ত থাকে, লালচে থাকে, খোলা হতে পারে এবং তালুতে আঁচিল থাকতে পারে, এদের অনুভূতি ঠিক বলতে পারে না এরা, এরা প্রতিদিন অনেকক্ষণ ধরে স্নান করে, হাঁটে যেমনভাবে খুব জোরে জোরে হাঁটে, আর হেঁটে এদের সঙ্গে কেউ পারবে না, এত তাড়াতাড়ি এরা হাঁটতে পারে, কথা বলেও খুব তাড়াতাড়ি, গরম সহ্য করতে পারে না, অর্থাৎ হিট কোল্ড রিলেশন, এরা হিট পেশেন্ট বা হট পেশেন্ট, শীতকাল এদের খুব প্রিয়, খুব সহজে ঠান্ডা লেগে যায় এবং একটুতেই সর্দি কাশি হয়ে যায়, ঘুম বিকেলের দিকে বেশি ঘুম ঘুম লাগে কিন্তু রাতে এদের ঘুম কম, স্বপ্ন বেশি দেখে, চোর ডাকাতের, আগুনের, খুনের স্বপ্ন এবং এই ধরনের স্বপ্ন এরা বেশি দেখে, এদের পালস খুব দ্রুত চলে, খোলা বাতাস এদের আরাম পায় এবং নোনা হাওয়ার কষ্ট বেড়ে যায়, সূর্যের আলোতে এরা খুব কষ্ট পায় এবং এদের ঠোঁট দুটো সবসময় লাল থাকে, যেমন সালফারের মলদার লাল থাকে, ঠোঁট লাল থাকে, কিন্তু ন্যাকটামিউরিয়াটিকামের ঠোঁট দুটো খুব লাল থাকে, এদের মানসিক লক্ষণের মধ্যে রাগ এদের খুব এবং একটুতেই রেগে যায়, রেগে গেলে সান্ত্বনা দিলে সেই রাগ আরও বেড়ে যায় এবং কেঁদে ফেলে তারা, আবেগপ্রবণ হয় এবং কেউ কখনো কবিতা লিখে ফেলে, এত আবেগপ্রবণ যে কবিতা লিখে ফেলে, যে কোনো বিষয়ে এরা খুব সতর্ক থাকে, সামান্য বিষয়ে খুব সতর্ক থাকে। সুপ্রিয় দর্শক, টেস্ট টেকিং ফরম্যাটে আমি মেটেরিয়া মেডিকার মধ্যে ন্যাকসামুরকে উপস্থাপন করার চেষ্টা করলাম, একজন ডাক্তারের চেম্বারে যেভাবে রোগী আসে এবং সহজে তার সিমটমগুলো আদায় করা যায়, সহজে তার সিমটমগুলো ফাইন্ড আউট করা হয়, খুব সহজে তার সিমটমগুলো নিয়ে একটা মেডিসিন সিলেকশন করার সহজ পন্থা অবলম্বন করার মধ্যে দিয়ে এই ফরম্যাটে আমি কেস টেকিং করে থাকি। তো এই রকম ভিডিও যদি আপনারা পেতে চান তো আমার চ্যানেল অল ইন ওয়ান সাবস্ক্রাইব করে রাখুন, আর যদি ভালো লাগে লাইক করুন, ভালো না লাগলে ডিসলাইক করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।